আসসালামু আলাইকুম। বেস্ট হাইফিলার পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাসেল, আজকে আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটাই আপনারা কম বেশি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এজন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল সবার প্রতি। এবং আমার কথাবার্তা যদিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা একটা শেয়ার দিয়েন। তো এখন আসি মূল কথায়। আসলে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও অনেক কিছু দেখতেছি শুনতেছি। এখন চাইছিলাম নীরব দর্শক হব, কিন্তু তারপরও মনে হচ্ছে যে না, কিছু বলার দরকার, সেজন্যই কথাবার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো বিষয়টা হচ্ছে যে গতকাল একটা দুদিন আগে একটা বাংলাদেশে একটা বড় টপ ক্লাসের একটা রেজাল্ট হয়েছে, আপনারা কম বেশি ফেসবুকে দেখছেন, জানছেন, শুনছেন। আসলে এই বিষয়টা নিয়েই আমি একটা পোস্ট দেখলাম এক ভাইয়ের, যে উনি পোস্ট এমনটাভাবে করছেন যে 12-13 ঘন্টা উড়া কবুতরের কেমন সিম্পটম হওয়া উচিত। তো এরপরে আরও একটা পোস্ট দেখছিলাম, হয়তোবা ওনার পোস্টটাই ছিল এই রেজাল্টের উপরে ভিত্তি করে। এবং এরপরে আরও একটা পোস্ট দেখছি সেম ওই একই উড়া কবুতরের রেজাল্ট নিয়ে, আরও একটা বিতর্কিত পোস্ট দেখলাম। তো বিষয়টা হচ্ছে যে এমন একটা জিনিস যে আজকে আমি কবুতর উড়ালে, আমার কবুতর 5-6 ঘন্টা উড়লে নর্মালি যে সিমটম আমি দেখতে পাই, তো এই কবুতরটার ক্ষেত্রে আমি এমনটা দেখতে পাই নাই। যতটুকু কবুতর ভিডিওতে দেখছি এমনটা দেখতে পাই নাই। তারপরও উপরাল্লাহ ভালো জানে যে কবুতর উড়ছে কি না উড়ছে, বা রেজাল্ট হয়েছে কি না হয়েছে। আসলে যে রেজাল্টটা হয়েছে সে টাইমটুক, সঠিক টাইমটুক সে কবুতরটা আকাশে উড়ছে কি উড়ছে না একমাত্র উপরাল্লাহ ভালো জানে। এবং যারা পর্যবেক্ষক ছিল তারাই বলতে পারবে, কারণ তারা সচক্ষে দেখছে প্লাস জানছে। আমরা তো শুধুমাত্র গ্রুপে বা ফেসবুকেই দেখতেছি। তো এই বিষয়টা নিয়েই অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করতেছে দেখতেছি, অনেকে আবার বিতর্কিত পোস্টও করতেছে কমিটি নিয়ে প্লাস অন্যান্য লোকদের নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে যদি বাংলাদেশে কোনো সিনিয়র বাব উস্তাদরা যদি কবুতর উড়ায়, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে কোনোই সমস্যা নাই। সবাই কম বেশি সাধুবাদ জানাই, সবাই কম বেশি শেয়ার করে, পোস্ট করে। তো আমার আপনার মতন লোক বা আমার মতন লোক বা আমার থেকে জুনিয়র যারা নতুন কবুতর পালতেছে, আমার মতন আমি যেরকম নতুন কবুতর পালতেছি, তো আমরা কবুতর উড়ালেই সব থেকে বড় দোষের হয়ে যাই। তো এই জিনিসটাই বুঝলাম না, আসলে বাংলাদেশের কবুতর যারা সিনিয়র কবুতরবাজ আছেন, একটা জিনিস বোধগম্য হয় না যে আমাদের নিজেদের ভিতরে এত কিলাকিলি কেন, আমরা কি পারি না আমাদের কবুতরবাজিটা একটা সুন্দর একটা পরিবারের মতন করে এগিয়ে নিয়ে যাতি। তো আজকে আমি কবুতর উড়ালি বাংলাদেশের সবাই ফেসবুকে পোস্ট করবে, গ্রুপে পোস্ট করবে, সাধুবাদ জানাবে, আর আরেকজন কবুতর উড়লি অমনি সেটা বিতর্কিত হবে, এইটার কারণ কি? আপনার যদি ভালো না লাগে আপনি দেখেন না। তো তারা কমিটি খুলছে, আপনারাও কমিটি খুলছেন, আমরাও কমিটি খুলছি। বাংলাদেশে হাজার হাজার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে কমিটি আছে। তো আপনার কমিটিতে কবুতর উড়লি সেইটা রিয়েল রেজাল্ট, একবারে সুন্দর রেজাল্ট, অথচ আমার কমিটিতে যদি কেউ কবুতর উড়ে রেজাল্ট করে তো সেইটাই বিতর্কিত করতে হবে, এইটার কারণ কি? আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি যে আমি ছোট মানুষ, হয়তোবা আমার কথাই অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তারপরও বলতেছি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা আছেন সিনিয়র কবুতরবাজ, সিনিয়র বড় ভাইরা, সিনিয়র উস্তাদরা যারা আছেন,
আমরা প্রতিটা ইউনিয়ন বা থানা পর্যায়ে আসলে আমরা কমিটি চাই না। আমরা বাংলাদেশে অল্প মুষ্টি দুই একটা পাঁচটা দশটা কমিটি থাক, এবং এই পাঁচটা দশটা কমিটি বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্ট করুক। আমরা থানা পর্যায়ে কোনো কমিটি চাই না, আমাদেরও কমিটির দরকার নেই। তো আপনারা সব জায়গায় ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে কমিটি করবেন, সব কিছু করবেন, তো এর ভিতর দিয়ে কবুতরের রেজাল্ট হলে আপনারা সেইটাই বিতর্কিত করবেন। ছোট ছোট কমিটি আপনারা কোনো পাত্তাই দিবেন না, গুনতির বাইরে রাখবেন, এটা তো আসলে কোনো সিনিয়র কবুতরবাজের উদ্দেশ্য হতে পারে না। আপনি তো আসলে কবুতরবাজি করতে আসেন নাই, আপনি আসছেনই মূলত ব্যবসা করতে এই জগতে। এই জগতে আসছেন ব্যবসা করতে, এখন আপনার ব্যবসায় ভাটা পড়বে, তো এর জন্যই আপনি চাচ্ছেন যে ছোটো যত কমিটি আছে এই কমিটিগুলো ডাবায় রাখি, অর্থাৎ ছোটো কমিটিগুলোতে উপরে উঠতি দেওয়া যাবে না। তো আসলে বিষয়টাই কেমন যেন লাগতেছে বা খারাপ লাগলো, অনেক কিছুই খারাপ লাগলো। তো আমার এই ভিডিও আপনারা যারা দেখবেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার দিয়েন, আর যদি ভালো না লাগে শেয়ার দেওয়ার দরকার নেই। তো আমার ভিডিও আপনি চোখ বুঝে থাকেন, কানে তুলো দিয়েন, আপনার দেখাও লাগবে না প্লাস শোনাও লাগবে না। তো কোনো বিতর্কিত করতে আইসেন না দয়া করে আমার এই ভিডিওতে। যারা বিতর্কিত করতে আসবেন আপনাদের বলি, বিশেষ করে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল প্লাস ইউটিউব থেকে আপনারা 100 গজ দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি বাংলাদেশের একজন নাগরিক, তো আমার ইচ্ছা স্বাধীনতা আছে, আমি আমার ইচ্ছা স্বাধীনতার উপরে ভিডিওটা করলাম, এবং আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে প্লাস নিজের ফেসবুক পেজে শেয়ার করতেছি। আপনাদের ভালো লাগলে দেখবেন, আর ভালো না লাগলে দেখার দরকার নেই, আপনার চোখ বুঝে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।